এইমাত্র গণপতি বাগানের কাছেই আছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সাপ। এটা লাউডাঙ্গা সাপ, গ্রিন ভাইন স্নেক বলে, স্নেক বলে। এই সাপ সম্বন্ধে অনেক রকম ভুল ধারণা মানুষের মনে আছে। এই দেখুন কেমন হাঁ করছে, আমার টুপিতে কোনো জাদু নেই, ঠিক আছে। নীল রং কালো রং দেখলে সাপেরা অ্যাক্টিভ হয়, একটু এই রংগুলোরা দেখতে পায়। গ্রিন ভাইন স্নেক বলে, স্নেক বলে। এই সাপে ক্ষীণ বিষ থাকে, ক্ষীণ বিষ মানে অল্প বিষ। এই সাপের বিষে মানুষের কোনো ক্ষতি হয় না, কোনো রকম কোনো ক্ষতি হয় না। পোকা মাকড় এরা মারা যায়, কিন্তু মানুষের কোনো রকম ক্ষতি হয় না। এই সাপ যদি কাউকে কামড়ায় হাসপাতালে যাবে না, একটা টেট ব্যাগ নিতে হবে জাস্ট, আর কিছু না, ঠিক আছে। এই সাপের কোনো রকম বিষ নাই। অনেক রকম কুসংস্কার প্রচলিত আছে, এই সাপ নাকি মানুষের চোখ উপড়ে নেয়। কই আমার চোখের সামনে আছে, আমার চোখ তো উপড়াচ্ছে না। এগুলো সবই মানুষের ভুল ধারণা, ঠিক আছে। এ খুব সুন্দর একটি, এগুলো সবুজ রঙের হয়, লাউডাঙ্গা সাপ। তো এই সাপটিকে এখন উদ্ধার করে নেওয়া হচ্ছে, এটিকে অন্যত্র পাশাপাশি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। একদম সুন্দর সাপ, এই সাপ দেখে কখনো কেউ ভয় পাবেন না। চোখ উপড়ানোর কথাটা একদম মিথ্যে কথা, সব ভুল ধারণা, ওগুলো সাপুড়েদের কারসাজি ব্যবসা করার, ঠিক আছে। কেউ ভয় পাবেন না, এটা খুব সুন্দর একটা সাপ। একে এখন উদ্ধার করে নেওয়া হচ্ছে, একে অন্যত্র ছেড়ে দেওয়া হবে। এই তো বন্ধু, গতকালকে এটি গণপতি বাগান এরিয়া থেকে একজনের বাড়ির ওখান থেকে উদ্ধার হয়েছিল। এটা যে দেখতে পাচ্ছেন, এটা গ্রিন ভাইন স্নেক, লাউডাঙ্গা সাপ বলে বাংলায় লাউডাঙ্গা সাপ বলে। এই সাপের সম্বন্ধে একটা জিনিস অনেকে মনে করে যে এই সাপ চোখ খায়, চোখ উপড়ে যায়, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। এই যে দেখলেন এক্ষুনি আমার দিকে এলো, আমার এই যে মাথাটা নড়ছে, টুপিটা নড়ছে, তাই জন্য ও এলো। চোখ উপড়ানোর কথাটা একদম ভুল ধারণা, মানে কুসংস্কার। আর এই সাপের বিষ নেই, ক্ষীণ বিষ। ক্ষীণ বিষ মানে হচ্ছে আপনার কোনো মানে হিউম্যানের কোনো ক্ষতি হবে না। পোকামাকড় মরে এই সাপের কামড়ে, কিন্তু মানুষের কোনো ক্ষতি হবে না। এই সাপ কামড়ালে কোনো চিন্তার কোনো কারণ নেই। এসব খুব কমই কামড়ায়, কারণ এরা উঁচু গাছের ডালে থাকে। চিন্তার কোনো কারণ নেই, শুধু একটা টেট ব্যাগ নিয়ে নিলেই হবে, এছাড়া কোনো অসুবিধা নেই। এই সাপ হচ্ছে ক্ষীণ বিষ থাকে, লাউডাঙ্গা সাপ, গ্রিন ভাইন স্নেক। খুব সুন্দর একটি সাপ। এই সাপকে মানুষ এত মেরেছে, এত মেরেছে যে এসব লুপ্তর আকারে চলে এসেছে, দেখা যায় না এখন খুব। তো কালকে একটি পাওয়া গেছে, মানে খুব রেয়ার পাওয়া যায় এই সাপ। এই সাপকে মারবেন না, খুব সুন্দর দেখতে, সবুজ রঙের একটি সাপ। এগুলো উঁচু গাছের ডালে থাকে, লাউ গাছ টাউ গাছে দেখতে পাওয়া যায়। তো একে এখন রিলিজ করে দেওয়া হচ্ছে এখানে। এই সাপের কোনো বিষ নেই, জেনে রাখবেন, এটা ক্ষীণ বিষ যুক্ত সাপ, এতে মানুষের কোনো ক্ষতি হয় না। ছেড়ে দেওয়া হলো, নিমেষে কিন্তু গায়েব হয়ে যাবে, দেখতে পাচ্ছেন।